হ্যাঁ ঠিক আছে। الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم آمنت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বাগানে আসার এবং বসার কিছু কথা শোনার জন্য তৌফিক দান করলেন, এজন্য সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে এই আয়াতকৃত সামনে রেখে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক আল্লাহ, আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যার কোনো লয় নাই যার কোনো ক্ষয় নাই, যিনি সব সময় আছেন সব সময় থাকবেন, একদিন এই দুনিয়া আসমান জমিন সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে, কিন্তু মহান করিম যার আমরা গোলামি করি ইনি শেষ হবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, ও আমার হাবিব, এবার আপনি আপনার উম্মতের মাঝে তুলে ধরেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন একক, তোমরা যেই দেব দেবীর পূজা করতেছো এই সমস্ত পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা এতগুলো মূর্তি বানাইতেছ তারপরে তোমাদের সমস্যা দূর হইতেছে না, যতই মূর্তি বানাও পাথর যে বানাও যাই যে বানাইয়ে তোমরা পূজা করো না কেন তোমাদের সমস্যা কখনোই দূর হবে না। সমস্যা যদি দূর করতে হয় তাহলে একমাত্র সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, সেই আল্লাহ পাকের গোলামি তোমরা করো, এই দেব দেবীর পূজা সব কিছু তোমরা ছেড়ে দাও।
যখন এই কথা কাফেরদের মাঝে আমার আপনার হাবিব যখন তুলে ধরলেন, এতদিন তারাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকছে, যখনই এই কথা তুলে ধরছে তখন থেকে বলে মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও ভাই, এর দ্বারা এটাই বোঝা যায় হক কথা যখনই যে বলবে হকের বিরুদ্ধে দাঁড়াবে, আর যেটার বিরুদ্ধে করবে তখনই বোঝা যাবে এটাই হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদের কথা, ঘুষের কথা, নামাজের কথা এগুলো যখন না বলছেন, তখন তারা সকলেই হাবিবকে ভালোবাসছেন, আর যখনই এই সব কথা যখন তুলে ধরছেন তখনই ওই সমস্ত মানুষের কাছে মোহাম্মদ পাগল হয়ে গেছে।